আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা একদমই ইজি, জাস্ট একটু তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। যদি একটু তাড়াহুড়া করে ফেলো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হতে পারে। তো আমি আগে একবার কোশ্চেনটা পড়ে বলি। তো এখানে বলছে যে বেতন ও ওভারটাইম মিলে গত মাসে আমার পাওনা হয়েছিল 130 টাকা। তো ওভারটাইম বাদে আমার মূল বেতন হলো ওভারটাইমের চেয়ে 100 টাকা বেশি, তবে আমার মূল বেতন বা মূল আয় কত? তো এটা যদি তুমি তাড়াহুড়া করে সলভ করতে যাও, তো এখানে যেহেতু বলছে যে আমার মূল বেতন হলো ওভারটাইমের চেয়ে 100 টাকা বেশি আর আমাদের টোটাল হলো 130 টাকা, তো তাড়াহুড়া করলে তুমি পাবা বেতন 100 টাকা আর ওভারটাইম ওইটার বেতন হলো 30 টাকা, টোটাল 130। তো তাড়াহুড়া করলে কিন্তু তোমার সলিউশনটা ভুল হতে পারে। এইখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে যে ওভারটাইম বাদে, মানে ওভারটাইমটা যদি আমি বাদ দিই তখন কিন্তু আমার মূল বেতন হলো ওভারটাইমের চেয়ে 100 টাকা বেশি। বাট আমি যদি এইভাবে তাড়াহুড়ো করে সলভ করি বেতন 100 টাকা, ওভারটাইম 30 টাকা, টোটাল 130 টাকা, তাহলে এইখানে কিন্তু আমাদের ওভারটাইমটা ইনক্লুড আছে। তো এই জন্য তাড়াহুড়ো করা যাবে না, আমাদের কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, তারপরে বুঝে সলভ করতে হবে। তো তোমরা এটা পজ করে সলভ করার চেষ্টা করো, আমি সলিউশনে চলে যাচ্ছি। তো আরেকবার পড়ি আমরা কোশ্চেনটা। বেতন ও ওভারটাইম মিলে গত মাসে আমার পাওনা হয়েছিল 130 টাকা। তাহলে আমি যদি এখানে দেখি কী কী আছে, বেতন প্লাস ওভারটাইম, তাহলে বেতন আর ওভারটাইম এটা মিলে 130 টাকা। এখন আমি যদি মূল বেতন, যেটা আমাদের তো ওরাই চাইছে মূল আয় বা বেতন কত, তো আমি যদি মূল বেতনটা বের করতে চাই, মূল বেতন আর বেতন একই কথা, তাহলে মূল বেতন ইকুয়াল কত হবে 130 থেকে আমি যদি ওভারটাইমটা বিয়োগ করে দিই। তো আমি ধরে নিচ্ছি যে ধরি ওভারটাইমটা হলো এক্স, বারবার বড় করে ওভারটাইম লেখাচ্ছে, একটা এক্স লিখবো, হয়ে গেল। ধরি ওভার টাইম ইকুয়াল এক্স, এক্স টাকা, তাহলে আমি মাইনাস এক্স করে দিই, তাহলে এইটা কিন্তু আমাদের মূল বেতন। এখন দেখো এখানে কি বলছে যে ওভারটাইমটা যদি আমি বাদ দেই, তাহলে আমি তো এখানে ওভারটাইম বাদ দিয়ে দিছি, তার মানে কি এটা আমার মূল বেতন না? তো এখন বলছে আমার মূল বেতন হলো ওভারটাইমের চেয়ে 100 টাকা বেশি, তাহলে আমাদের মূল বেতন এইটা 130 মাইনাস এক্স, এটা কি মূল বেতন? এইটা হলো ওভারটাইমের চেয়ে 100 টাকা বেশি, তাহলে ওভারটাইম কোনটা? ওভারটাইম এক্স, তাহলে এক্স এর চেয়ে কি 100 টাকা বেশি, তাহলে প্লাস 100, এখানে কী হবে ইকুয়াল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মূল বেতনটা ওভারটাইমের চেয়ে 100 টাকা বেশি, তার মানে কি ওভারটাইমের সাথে আমি 100 যোগ করলে ওইটা মূল বেতনের সমান হয়ে যাবে। তো এই ইকুয়েশনটা জাস্ট আমরা সলভ করবো, এত ইজিলি সলভ করতে পারি। তাহলে 130 টাকা এই পাশে রেখে দাও, 100 টাকা এই পাশে আনো, তাহলে 130 এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 100 ইকুয়াল একটা এক্স আছে, এই এক্সটাকে এই পাশে পার করে দাও, তাহলে মাইনাস আছে প্লাস এক্স হয়ে যাবে। তো এখন পুরো জিনিসটাকে আমি এই পাশে লিখি, 2x ইকুয়াল 130 থেকে 100 বাদ দিলে 30, তাহলে x ইকুয়াল কত হবে 15, এত। তাহলে আমি এক্সের মান কী ধরছিলাম, ওভারটাইম, তার মানে আমি এখান থেকে বলতে পারতেছি আমার ওভারটাইম কত, এই যে 15 আসছে, তার মানে 15 টাকা। বাট আমার কোশ্চেনে চাইছে কি মূল আয় বা বেতন কত, তাহলে বেতন, তো আমার মূল বেতন কত ছিল, এই যে 130 থেকে এক্স বাদ দেব, তাহলে 130 মাইনাস 15 115, মানে 115 টাকা, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, মানে মূল বেতন হলো 115 টাকা। তো আমাদের কোশ্চেন কিন্তু তাড়াহুড়ো করে সলভ করা যাবে না, ভালো করে প্রশ্নটা পড়বা তারপর সলভ করবা। তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।